হ্যালো ফ্রেন্ডস আমি হলাম সুদীপ এবং আপনারা দেখছেন আমার সাথে দেখ সুদীপ বাংলা ফ্রেন্ডস যদি আপনি প্লে স্টোরে ইউজ করে থাকেন আজকের ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে শেখাবো যে প্লে স্টোরে আপনি কীভাবে ডার্ক মোড অথবা লাইট মোডটাকে অলওয়ে সর্বদা বা সর্বক্ষণের জন্য কিন্তু অন রাখতে পারবেন যদি আপনি আপনার ফোনে ডার্ক মোড অথবা লাইট মোডটাকে এনেবেল করে রাখেন তারপরেও সো ফ্রেন্ডস এটা আপনি কীভাবে করবেন তার জন্য সবথেকে প্রথম আমাদের চ্যানেলটাকে ফলো করতে হবে অর্থাৎ সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করার পর পাশ থেকে বেলাইটনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করতে হবে আমাদের চ্যানেল সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আপডেট সব থেকে প্রথম পাওয়ার জন্য সো ফ্রেন্ডস আমরা কী করবো সিম্পলি স্টোরটাকে ওপেন করে নেব স্টোরটাকে ওপেন করে নেওয়ার পর এখান থেকে সিম্পলি কী করবো দেখুন ওপরে একটা লোগো শো করছে এসএসপি তো এই লোগোতে কিন্তু আপনি কী করবেন আপনার লোগোতে ট্যাপ করবেন আমি আমার লোগোতে ট্যাপ করবো এখান থেকে ট্যাপ করার পর এখানে দেখুন সেটিং বলে একটা অপশান শো করছে এখানে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করার পর দেখুন এখানে জেনারেল বলে একটা অপশান শো করছে যেখানে অ্যাকাউন্ট পারফ প্রেফারেন্স অ্যান্ড নোটিফিকেশন শো করছে এখানে সিম্পলি ট্যাপ করুন ট্যাপ করার পর দেখুন একটা অপশানস খুলে আছে থিম বলে এবং থিমের নিচে লেখা আছে সিস্টেম ডিফল্ট মানে সিস্টেম ডিফল্ট করা আছে ট্যাপ করুন তো এখান মধ্যে দুটো অপশান সব বলছে লাইট অ্যান্ড ডাক যেটা আপনি রাখতে চান সেটা কিন্তু আপনি চয়েস করে নিতে পারেন যদি আপনি মনে করেন লাইট মোডটাকে অলওয়েজ অন রাখতে চান লাইট করে রাখুন আর যদি মনে করেন এখানে দাঁড়িয়ে ডাক মোডটাকে অলওয়েজ অন রাখতে চান তাহলে ডাক মোডটা কিন্তু অন রাখতে পারেন সো ফ্রেন্স এভাবে কিন্তু আপনি প্লে স্টোরের মধ্যে কিন্তু লাইট থিম অথবা ডার্ক থিমটাকে অলওয়েজ অন রাখতে পারবেন সো ফ্রেন্ডস ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যালটিতে প্রথমবার হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওকে সবার সাথে শেয়ার করবেন এবং ভিডিওটি লাইক করবেন